তোমাদের প্রিয় কাচিকাঞ্চা একাডেমি থেকে আমি মোহাম্মদ সুজয় করিম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাসটি হলো ছাতা অঙ্কন। ছাতা কিভাবে অঙ্কন করা যায় সেটি আমরা দেখব। ছাতা তো বিভিন্নভাবে বিভিন্ন রকমের রয়েছে, তাই না? কিন্তু খুব সহজে যে ছাতাটি ড্রয়িং করা যায় আমরা আজকে সেটি তোমাদের দেখাবো। আর সেটি হলো একটি সুন্দর ছাতা, তোমরা এটা বিভিন্ন বাড়িতে বিভিন্ন ধরনের রং করবে। তাহলে ছাতা কীভাবে অঙ্কন করা যায় আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। আমাদের প্রত্যেকটি ড্রয়িং এর মতো এইবারেও ব্যতিক্রম নয়, একই রকম ড্রয়িং আমি করে থাকি। জানি না ছোট হলো না বড় হলো, আমাদের স্কেল রয়েছে, আমরা একটি মাপ দিয়ে নিতে পারবো কোনটা ছোট কোনটা বড়। এটা রয়েছে 8.5 একটু বড় হয়ে গেছিল আমাদের এটা। তাহলে আমরা একটি দেখলাম দুই পাঁচটা সমান করে নিলাম, তোমরা স্কেল দিয়ে ধরে সুন্দর করে সমান করে নিল। আমার কাছে তো স্কেল থাকলেও আমি ওটা ব্যবহার করছি না, তোমরা এটা ব্যবহার করবে। তারপরে এটাও আমি মুছে দিই। তারপরে এখানে একটা ভাগ করলাম, এখানে একটা ভাগ করলাম, এটা একটা ভাগ, ঠিক আছে? তোমাদের এইখান থেকে এখানে কোনো আপত্তি নেই আমাদের মুছে দেবে, তাই না? তাহলে আমরা এখানে এখন এমন 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 করে প্রত্যেকটা জায়গায় একটু করে আমরা ছোট বিন্দু বসিয়ে দেবো। ঠিক আছে, তারপর এখানে আমরা দুটি ছাতার বড় বসিয়ে দেবো। তার ছাতা অঙ্কন করতে হলে আমাদের এই বিষয়গুলোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আছে। এইভাবে আমরা একটি সুন্দর ছাতা অঙ্কন করতে পারি। ছাতা অঙ্কন করা আমাদের কাছে অনেক সহজ কাজ।
প্রিয় ছোট্ট স্টুডেন্টরা দর্শকগণেরা তোমরা ছাতাটি খুব সহজভাবে অঙ্কন করতে পারবে আমি তোমাদের কাছে এটি আশা রাখি তোমরা এটি সুন্দরভাবে অঙ্কন করবে প্রথমে তো আমি বলে দিলাম সরলরেখা পরে এখানে একটি লাইন এটা একটি লাইন তারপর এখানে একটি অর্ধবৃত্তাকার অর্থাৎ অর্ধ যে গোলাকার আকৃতি তারপর এখান থেকে এমন তবে এখান থেকে এমন এখান থেকে এমন এখান থেকে এমন এভাবে দিলেই আমাদের ছাতা অঙ্কন হয়ে যায় আমাদের ছাতা অঙ্কনের জন্য এটাই হলো আমাদের একটি অন্যতম মাধ্যম ছাতা আমরা খুব সহজেই আঁকতে পারি ছাতা আমরা খুব সহজে আঁকতে পারি তোমরা আমি মনে করি যে তোমরা সবাই ছাতা অঙ্কন করতে পারবে এখানে লাল এখানে সবুজ এখানে হলুদ এখানে কমলা এরকম কালার দিয়ে তোমরা এগুলো ভরাট করে দিবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ।